সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক। বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি আরও একটি নতুন এপিসোড নিয়ে। এখানে আপনারা দেখতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আলহাজ আবদুল্লাহ আল ইসলাম জাকব এমপি মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে গরিব দুস্থ মহিলাদের মাঝে বিশেষ এই শাড়ি বিতরণ অনুষ্ঠান। তো এখানে আজ আমরা যতটুকু জানি যে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও চরফ্যাশন মুক্তিযোদ্ধা পরিষদের মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ। উপস্থিত রয়েছেন চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনাব ইসহাক হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন ২০ নং ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক প্রফেসর মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত রয়েছেন বৃহত্তর ২ নং আসলামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব এ.কে.এম সিরাজুল ইসলামিয়া। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। এছাড়াও উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের এই ২০ নং ওমরপুর ইউনিয়ন শাখার বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দ এবং রয়েছেন আগত বিভিন্ন দুস্থ গরিব মহিলারা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আলহাজ আবদুল্লাহ আল ইসলাম জাকব এই ২০ নং ওমরপুর ইউনিয়নের গরিব দুস্থ মহিলাদের কথা বিবেচনা করে তিনি এই পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের জন্য শাড়ি বিতরণের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাশন উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সমন্বিতভাবে এই শাড়ি বিতরণ করেন। শাড়ি বিতরণের আগে উপস্থিত দুস্থ মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা। তো চলুন তারা কি বক্তব্য প্রদান করলেন তা আমরা শুনে আসি। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাচ্ছি আরও একবার স্বাগতম টিটিভি অনলাইন 360-র পক্ষ থেকে। অনুষ্ঠান শুরুর আগে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনটি চাপুন, আর যদি অলরেডি আগে করে থাকেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের এই সভায় উপস্থিত আছেন বিশেষ করে আমাদের 7-8-9-এর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক, এবং আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের তত্ত্বান্তরের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বোনেরা, আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনারা আমাদের নেতা জননন্দিত নেতা জনাব আলহাজ আবদুল্লাহ ইসলাম জাকব মহোদয় দীর্ঘ 9.5 বছরে চরফ্যাশন উপজেলাকে টিল করে সাজিয়েছেন। তারাই ধারাবাহিকতা রাস্তা পরিমাণ বাদ দেয় নাই, ওমরপুর বাদ দেয় নাই, হাজার হাজার পরিবার উন্নয়ন করেছেন। আপনারা আজকে যেখানে আসার পর যে ব্রিজ দেখেছেন, হাজার হাজার উন্নয়ন করেছেন, করেছেন রাস্তা সম্পূর্ণ রাস্তাঘাট অসংখ্য উন্নয়নের পরেও তিনি আজকে তৃণমূলের প্রতি দৃষ্টি দিয়েছেন। তিনি চিন্তা করেছেন যে আমাদের তৃণমূলের মা বোনেরা আমাদের তার সবচেয়ে প্রিয় ব্যক্তি এবং তারাই হলো তার আসল চালিকা শক্তি। উন্নয়নের ধারাবাহিকতা অনুসারে তৃণমূল গ্রামের লোকগুলিকে তিনি তার আপনজন করে নেওয়ার জন্য তারাই ধারাবাহিকতা অনুসারে আজকের এই শাড়ি বিতরণ অনুষ্ঠান। আজকের এই ঈদুল ফিতরকে সামনে রেখে মাননীয় মন্ত্রী মহোদয় আজকে এই শাড়ি বিতরণ অনুষ্ঠান শুরু করেছেন। তিনি ইতিমধ্যে 30,000 শাড়ি আমাদের চরফ্যাশনের বিভিন্ন অঞ্চলে বিতরণ শুরু করেছেন। আমরা তারাই ধারাবাহিকতা অনুসারে আজকে আপনাদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠান। আমার বিশ্বাস এইরকম শাড়ি বিতরণ অনুষ্ঠান আপনারা হয়তো অতীতে আর কখনো দেখেন নাই। অনেকে আপনাদেরকে ধোকা দিয়েছে, ভোট নিয়েছে, কিন্তু কখনো এই গরিব প্রতি মেহনতি মানুষের প্রতি খবর রাখে নাই, সাধারণ মেহনতি মা বোনদের প্রতি কারো কোনো খবর ছিল না। কিন্তু আমাদের নেতা শুধু উচ্চ শিক্ষার উচ্চ দিকে দৃষ্টি নয়, তিনি আজকে আমাদের এমন স্তরে তিনি দৃষ্টি দিয়েছেন যে স্তরের প্রতি কখনো আমরা যারা চেয়ারম্যান আমরা বন্ধ দৃষ্টি দিতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আপনাদেরকে এখানে একত্র করার উদ্দেশ্য এরকম, আমরা ভবিষ্যতে কত আমরা এরকম শাড়ি দেব, এই শাড়িগুলি দেওয়ার অর্থ হলো এই মন্ত্রী মহোদয় নিজে নিজের তহবিল থেকে এই শাড়ি কাপড়গুলি অনুদান দিচ্ছেন। উনি অনেক উপকার মানে অনেক উন্নয়ন করছেন। উন্নয়ন কথা তো বললে কিন্তু সারাদিন বললেও কিন্তু শেষ হবে না। আপনারা যেরকম একজন মা এবং আমরা যেমন একজন মহিলা, আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু একজন মহিলা। আজকে যিনি বিরোধী দলের নেত্রীও না, উনি তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। 2001 সালে নির্বাচিত হওয়ার পরে জিয়াউর রহমানের নামে একটা এতিমখানা অসহায় লিল্লার যে পান ধরা হয়, যেটা লিল্লার বলতে অসহায় লোকজনের কাছে বিদেশে থেকে টাকা আসছে, এবং ওই এতিমদেরকে টাকা না দেওয়া ওনার নিজের অ্যাকাউন্টের টাকা নিয়ে ওনার ছেলে ওই চেক ওনার মাঠ থেকে নিয়ে ওই টাকা নিজেরা নিজেরা আত্মসাৎ করছে। তো এতিমদের টাকা যে আত্মসাৎ করে তারা চোর বলা হয় না, না ভালো বলা হয়। আমার টাকাটা যদি একজন চুরি করে নিয়ে যায়, আমি তাকে চোর বলবো না, ভালো বলবো। এবং আপনারা জানেন 2008 সালের আগে 6 সালে আপনার যৌথ বাহিনী প্রগতির আমলে একটা সরকার 2 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিলেন। আপনারা জানেন উনি 4টা ধারা করেছেন, এবং 4টা ধারা করার কারণে আবার ওই 4টা ধারা উন্নয়ন কিন্তু এইভাবে হবে, ওইভাবে টাকা পয়সা আসবে, এইভাবে আসতেছে এবং হবে। এবং তার টার্গেট হলো এটাকে জিলা করা। যখন জিলা হবে তখন তো আমরা দেখবেন এর দেশে আরো অনেক উন্নয়ন দেখবেন। আপনাকে উন্নয়ন চান না? এবং আজকে আমরা 100 করে সাড়ে দিচ্ছি একটা ওয়ার্ডে। আমরা চেষ্টা করব আগামী এই সংসদ নির্বাচন মাত্র 3 থেকে 4 মাস বা 6 মাসও লাগতে পারে, এর ভিতরে নির্বাচন হবে। আপনারা যদি এই নেতাকে এবং এই দলকে এই নৌকা মার্কে যদি ভোট দেন এবং বিজয় করেন, তাহলে সে আরো উন্নয়ন করার সুযোগ পাবে। আর আপনারা কি সবাই চান না সে উন্নয়ন করুক? আর তাহলে আমরা 2 হাত করে আগামী নৌকা ভোট দেবেন, আব্দুল ইসলামকে দেবেন। তার মায় অসুস্থ, এবং তার মায় এই যে জানেন কিছুদিন আগে এই যে সুযোগ্য সন্তান জন্মগ্রহণ করার কারণে সে আজকে সরকার থেকে উনি উন্নতিত মানে ইয়ে পেয়েছেন, ওই যে নাকি কি বলে রত্না, এবং রত্না মা হিসেবে সে স্বীকৃতি পেয়েছে। দক্ষিণ ভোলার দুর্লভ সন্তান চারফাশন মোল্লার জনগণের তার প্রিয় নেতা এই মাটির দুর্লভ সন্তান, যার জন্ম না হলে ওমরপুর ইউনিয়ন নামে একটি ইউনিয়নের সৃষ্টি হতো না, যার জন্ম না হলে এই ওমরপুর আলিগায়ে আসলামপুরের খঞ্জাবাগে এত উন্নয়ন হতো না, যার জন্ম না হলে দিনার বাপের খাওয়ার উপরে এত বিশাল ভূমির সৃষ্টি হতো না। প্রিয় মা বোনেরা, আমাদের নেতা আপনাদের প্রিয় সন্তান আলহাজ আব্দুল্লাহ আল ইসলাম জাকব সাহেবের আগে একজন এমপি ছিল, 10 বছর, প্রায় খুব লম্বা ছিল। আজকে যে শাড়ি বিতরণ হচ্ছে তার আমরা কোনো শাড়ি বিতরণ বা কোনো গামছা বিতরণ দেখছেন আপনারা? দেখেছেন কোন সময়? আমাদের মাননীয় মন্ত্রী আলহাজ আব্দুল্লাহ আল ইসলাম জাকব মহোদয়ের আমলে যে উন্নয়ন হয়েছে, এর আগে এমপি নাজিমুদ্দিন আলম তার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে খালেদা জিয়া চরফেশনে এসে বলে গিয়েছিলেন এই দেশটা লঞ্চ দেওয়া হবে। এই লঞ্চের জন্য মানুষ 7 দিন চরফেশনে হরতাল করেছে, দোকানপাট বন্ধ রেখে, কিন্তু লঞ্চ দিছে 7 দিন রাখতে পারছে নাজিমুদ্দিন আলম। আর আজকে চরফেশন বেতর থেকে 3 লঞ্চ যায় দৈনিক, অনেক লঞ্চের ভাড়া নেয় না, আরো প্যাসেঞ্জারদেরকে মানে যাত্রীদেরকে মাছ না খাদাই না খাওয়ায়। কি সঠিক না ঠিক? কি সত্য বাবা, না কি সত্য? আজকে চরফেশনের মানুষ, আজমপুরের মানুষ, ঢাকা যেন রাত্র ফসলেই দেখা যায়, ব্যাপক টাকার প্রয়োজন হয় না। এই অবদান কার? এই অবদান আমাদের নেতা, আপনাদের সন্তান আলহাজ আব্দুল্লাহ আল ইসলাম জাকব এমপি মহোদয়ের কি অবদান না? নেতৃবৃন্দের বক্তব্যের পরে আনুষ্ঠানিকভাবে শাড়ি বিতরণ শুরু হয়। প্রথমে বুয়ারহাট ইউনিয়ন পরিষদে শাড়ি বিতরণ শুরু হলেও শেষ হয় ওমরপুর গাফুরিয়া ভাজিল ডিগ্রি মাদ্রাসায়। এরপরে বিকেল 3টায় বুয়ারহাট ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ 20 নং ওমরপুর ইউনিয়ন শাখা কর্তৃক ইফতার মাহফিল। ইফতার মাহফিলে উন্নত মানের খাবার পরিবেশন করেন ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং এই ইফতার মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত করা হয় বাংলাদেশের সকল মুসলমানদের উদ্দেশ্যে, দোয়া করা হয় মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যেও। মোটামুটি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরাও। সুশৃঙ্খল আর কোনো রকম হৈহুল্লোড় ছাড়াই মোটামুটি শেষ হয় এই ইফতার পার্টির আয়োজন। মোটামুটি সন্তুষ্ট হয়েছেন স্থানীয় জনতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরাও। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন টিটিভি অনলাইন 360-র সাথে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বন্ধুরা, দয়া করে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর বন্ধুরা, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। দেখছিলেন টিটিভি অনলাইন 360, সঙ্গেই থাকুন।